টবে হোক বা গ্রো ব্যাগে খুব সহজেই পেয়ারার ভালো ফলন পাওয়ার জন্য কোন জাতের পেয়ারা গাছ লাগাবেন, কিভাবে পরিচর্যা নিলে 12 মাসই কম বেশি ফলন পাবেন, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পেয়ারা গাছ যেহেতু টবে বা গ্রো ব্যাগে লাগাবো, তাই প্রথমেই সঠিক ভ্যারাইটির চারা গাছ নির্বাচন করা অত্যন্ত জরুরি। তো চলুন সে বিষয়ে একটা ছোট্ট ধারণা নেওয়া যাক। পেয়ারার প্রচুর জাত বা ভ্যারাইটি আছে, কিন্তু দেখুন এখানে যে তিনটি গাছ দেখছেন, যে গাছটি বেশ লম্বায় খানিকটা বড়, এটা গোল্ডেন এইট। এটা কতটা জনপ্রিয় তার বলার অপেক্ষা রাখে না। আর এই যে ছোট্ট টবের মধ্যে একটি পেয়ারা ধরে রয়েছে, এটা তাইওয়ান পিঙ্ক। আর তার পাশেই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে 12 মাসই থাই খাজা বা বারুইপুরের পেয়ারা। এই তিনটেই গাছ 2.5 থেকে 3 মাস হলো লাগিয়েছি, তবে এই তিনটে গাছের পেয়ারা আমি নার্সারিতে টেস্ট করেছি, যেটা অত্যন্ত সুস্বাদু। আর ভক্ষণযোগ্য অংশ 80% বীজ বা সিড খুব সামান্য থাকে। তাই আমি ব্যক্তিগতভাবে বলবো যে যদি কেউ পেয়ারা গাছ টবে বা গ্রো ব্যাগে লাগাতে চান, তাহলে এর মধ্যে যে কোনো একটা ভ্যারাইটি চয়েস করতে পারেন বা এই তিনটেও রাখতে পারেন। এবার বলবো পরিচর্যা নিয়ে। যেহেতু ফলের গাছ, দীর্ঘদিন ধরে এই গাছটাকে আমরা টবের মধ্যে রাখবো, তাই প্রথমেই সাধারণভাবেই মাটি তৈরি করে এই গাছটি পটিং করবেন। মাটি তৈরি করার জন্য 70% যে গার্ডেন সয়েল সেটা নিচ্ছি, তার সঙ্গে 30% কম্পোস্ট। এক্ষেত্রে ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার, এটা দেবেন। আর যদি গাছটা প্রথমে 8 বা 10 ইঞ্চি টব এনে লাগান, তার জন্য 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট এই মাটির সঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গাছ লাগানোর 1.5 থেকে 2 মাস সেরকম কোনো ভারী খাবার দিইনি, শুধুমাত্র প্রয়োজন মতো জল দিয়েছি। গাছের বয়স যখন 2.5 মাস হলো, 1.5 থেকে 2 চামচ যে মিক্সচার সেটা দিয়েছি, আর 15 দিন অন্তর সর্ষের খোলের জল। এখন চেহারা দেখছেন, এটা ফল আছে তাই গাছের গ্রোথটা একটু কম। এবার আসি রোগ পোকার কথায়। পেয়ারা গাছের রোগ পোকা বলতে তেমন খুব একটা বেশি লক্ষ্য করা যায় না, কিন্তু মিলিবাগ কোনো গাছকেই রেহাই দেয় না। তাই এর কচি পাতা যখন বেরায়, সে সময় এই পাতার মাঝখানে মিলিবাগে আক্রান্ত হয়। তখন তারা 2 গ্রাম 1 লিটার জলে গুলে 7 দিন অন্তর সকালের দিকে যদি 2 থেকে 3 বার স্প্রে করা যায়, তাহলে মিলিবাগ থেকে রেহাই মিলবে। তো এই সহজ পরিচর্যায় পেয়ারা গাছ থেকে প্রচুর ফলন পেতে পারেন। যারা পেয়ারা ভালোবাসেন, এরকম ভ্যারাইটি পেয়ারা গাছ লাগাতেই পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।